হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে একটা পোস্টার নিয়ে কথা বলবো। একটা পোস্টার দেখলাম, তো পোস্টারটা দেখে মনে হলো এটা নিয়ে একটা আলোচনা করা দরকার। এবং আজকে সানি পাজির অর্থাৎ সানি দেওলের জন্মদিন। আমাদের অত্যন্ত পছন্দের অভিনেতা, অ্যাকশন হিরো হিসেবে যতজনকে দেখে বড় হয়েছি তার মধ্যে সানি দেওল অন্যতম একজন। এবং যখন 2023-এ গদার 2-এর মাধ্যমে সানি দেওলের একটা জবরদস্ত একটা কামব্যাক হয়, সিনেমা ভালো লাগুক বা খারাপ লাগুক সেটা অন্য কথা নয়, সানি দেওল প্রত্যেক দিন 30 কোটি, 35 কোটি, 40 কোটি, ইভেন 45 কোটি করে বক্স অফিস দিচ্ছে। দেখেও ভালো লাগছিলো যে সানি দেওল এই লেভেলের বক্স অফিস দিচ্ছে, এরম লেভেলের কামব্যাক হয়েছে, যেটা দেখে ভালো লাগছিলো। এবার ওই সিনেমাটার মাধ্যমে সানি দেওলের কিন্তু একটা দারুণ কামব্যাক হয়, আবার সব জায়গায় সানি দেওলকে একটা আলোচনা হয়। আমরা প্রত্যেকে চাই যে সানি দেওল ব্যাক টু ব্যাক এবার ভালো রকম সিনেমা চুজ করুক। কিন্তু 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 সানি দেওলের স্ক্রিপ্ট চয়েস আর কোনো দিন ভালো হলো না। সেই ওভার দ্য টপ সিনেমা, সেই ক্রিঞ্জ সিনেমা যেটা করে করে 2000-এর শুরুর দিকে নিজের কেরিয়ার 12টা বাজিয়েছিল, একটা টাইমে কিন্তু সানি দেওল নাম্বার ওয়ান স্পটে ছিল বহুদিন একজন অ্যাকশন হিরো হিসেবে। এবার প্রবলেম হচ্ছে কি, একটা হিরো তো যুগের সঙ্গে নিজেকে তাল মিলিয়ে চলতে হবে, নিজেকে তো পাল্টাতে হবে। এখন যদি ভাবে গদার 2 500-600 কোটি কামিয়ে নিয়েছে বলে সানি দেওলের সব সিনেমা আরামসে 100-200 কোটি কমাবে, এটা সবথেকে বড় ভুল। গদার 2 চলে গেছিলো গদার নামটার জন্য, সিনেমাটা লোকে কিন্তু মোটেও পছন্দ করেনি, খুব কম সংখ্যক লোকের সিনেমাটা ভালো লেগেছিলো। বেশিরভাগ সিনেমাটা কিন্তু চলেছিলো ফ্লুকের ওপর ভিত্তি করে, ওই যে একটা হাইপ গদার 2 আসছে, এরকম একটা পাকিস্তানে গিয়ে একটা লোক এরকম কিছু কাণ্ড ঘটাচ্ছে, এই কারণটার জন্য কিন্তু সিনেমাটা চলেছিলো। আলটিমেটলি সিনেমাটা কিন্তু ভালো সিনেমা নয়, যদি অন্য কোনো কনসেপ্টে গদার 2 আনা হতো কখনোই চলতো না, এটা ফ্যাক্ট। তো এটার পরে যদি সে ভাবে যে আমার জন্য আমার নামে সিনেমা হিট হয়েছে, তাহলে এটা খুব ভুল কথা। এখন কিন্তু তার উচিত প্রপারলি ভালো ভালো স্ক্রিপ্টে কাজ করা। আজকে ববি দেওল দেখো, তার ভাই, তার থেকে তো অনেক পিছিয়ে থাকা একজন অভিনেতা, হিটের সংখ্যা কম, তার থেকে সানি দেওল অনেক বেশি সাকসেসফুল। আজ কিন্তু সে কিন্তু নিজের কেরিয়ার সেট করে নিয়েছে, ভিলেনিয়াস ক্যারেক্টার হোক বা সিরিয়াস ক্যারেক্টার হোক, সে কিন্তু ভালো স্ক্রিপ্ট ছাড়া সিনেমা কিন্তু চুজ করছে না, যে কারণে ববি দেওল কিন্তু এখন অনেক বেশি স্মার্ট অ্যাক্টিং করছে, তার অভিনয় নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। আমি শুধুমাত্র অ্যানিমেলের জন্য কথা বলছি না, আমি কথা বলছি আশ্রমের জন্য, আমি কথা বলছি আরও কিছু কাজের জন্য। আপকামিং তার কাজগুলো দেখো তাহলে বুঝতে পারবে। আর এদিকে সানি দেওল এখনও সেই রাগী রকচটা মার কাছে সেই ক্যারেক্টারগুলো প্লে করছে। আর এবারে পরিচালক কার সঙ্গে কাজ করছে, গোপীচাঁদের সাথে। গোপীচাঁদ কার প্রিয়, মানে কোন অভিনেতার প্রিয় পরিচালক জানেন? গোপীচাঁদ, নন্দামুড়ি বালাকৃষ্ণা। নন্দামুড়ি বালাকৃষ্ণা অত্যন্ত পছন্দ করে গোপীচাঁদকে, এবং গোপীচাঁদের সঙ্গে সিনেমাও বানিয়েছে কিছু কিছু, সেগুলো অত্যন্ত খাজা, প্রচণ্ড ওভার দ্য টপ এই ধরনের সিনেমা, সেগুলো তেলেগু ইন্ডাস্ট্রিতে সুপারহিট হয়ে যায়, ঠিক আছে। এবার মিধ্রি মুভি মেকার যে হিন্দিতে আসার প্ল্যান করছে সানি দেওলের হাত ধরে একটা প্যান ইন্ডিয়া মুভির মাধ্যমে, তো সেখানে দেখা যাচ্ছে পোস্টার আনা হয়েছে সানি দেওলকে কেন্দ্র করে, একটা পোস্টার হয়েছে সানি দেওল বার্থডে উপলক্ষে। সিনেমার নাম হচ্ছে জট, নামটা পাওয়ারফুল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই পোস্টারে মানে এত ক্রিঞ্জ একটা পোস্টার, সানি দেওল দাঁড়িয়ে রয়েছে একটা পাখা হাতে নিয়ে, মানে একটা যে সিলিং ফ্যান হয়, সিলিং ফ্যান করতে গেলাম ভেঙেছে, ভেঙে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এতটা ওভার দ্য টপ ভাই, কেন নর্মাল একটা পোস্ট দেওয়া যেত না, এতটা ওভার দ্য টপ, কী বিচ্ছিরি লাগছে দেখতে, জিনিসটা হাস্যকর লাগছে। প্রত্যেকে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে মজা করছে, খিল্লি করছে যে আগের বার হ্যান্ডপাম্প তুলেছিল, তারপর ইলেকট্রিক এ তুললো, খুঁটি ভেঙে দিল, এবার আবার হাত দিয়ে সিলিং ফ্যান খুলে নিয়ে ছুটবে, হাস্যকর লাগছে। এবার সানি দেওলের যে বয়স গিয়ে দাঁড়িয়েছে, অ্যাকশন সিনেমা করছে ঠিক আছে, একটা প্রপারলি স্ক্রিপ্টে তো করতে হবে। আর তাকে পরিচালকদেরও বলি আরই, সেই কবে কী তুলে নিয়েছে, এখনও তাকে দিয়ে শুধুমাত্র ওই কিছু ভাঙতে হবে নয় তুলতে হবে, জিনিসটা আবার একঘেয়ে হয়ে যাচ্ছে। এরপর একমাত্র এই 1947 বলে যে সিনেমাটা আসছে লাহোর, সেটার উপর ভরসা রয়েছে, যেহেতু প্রডিউস করছে আমির খান এবং পরিচালনা রাজকুমার সন্তোষী, এবং বর্ডার টু তো নামই হিট হয়ে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সিনেমা কেমন কী হবে সেটা পরের কথা, কিন্তু এই সিনেমাটা হিট হওয়ার চান্স কিন্তু জিরো, এটা নিয়ে কোনো আশা সত্যি কথা বলতে রাখতে পারছি না। কারণ এই যে পোস্টার এনেছে, পোস্টারই বুঝিয়ে দিচ্ছি চরিত্রটা কেমন হবে, প্রচণ্ড লার্জার দ্যান লাইফ কিছু হবে, উগড়ে ফেলে দেবে, চেঁচাবে, এই ধরনের ক্যারেক্টারই প্লে করতে চলেছে। এবং এটা যদি ভেবে নাও তোমরা সানি দেওলের নামে সিনেমা হিট হয়ে যাবে, প্যান ইন্ডিয়া বিরাট বিজনেস করবে, ওটার চেয়ে বড় বোকামি কিছু নেই। আমি লিখে দিলাম এই সিনেমাটা চলবেই না, কারণ অডিয়েন্স এখন এই ধরনের জিনিস পছন্দই করছে না। এরম ধরনের পোস্টার যদি এখন শাহরুখ সালমান এরাও আনে লোকে হাসবে, কারণ লোকে এখন অনেক অ্যাডভান্স জিনিস দেখতে পছন্দ করে। সেখানে এইরকম পোস্টার যেখানে লোকে টাইগার শ্রফকে পর্যন্ত অ্যাকসেপ্ট করছে না, এই যুগের জেনারেশনের ছেলেমেয়েরা এত নাচানাচির পরও সেখানে এরকম পোস্টার, কেন ভাই কেন? অন্য কিছু ভাবা যায় না, অন্যরকমভাবে ভাবা যায় না, সানি দেওল তো অভিনয় খারাপ পড়ে না, তাহলে কেন এই সবেতেই চেঁচানো, ওভার দ্য টপ, এটা ভেঙে ফেলা, ওটা ভেঙে ফেলা, কেন বুঝতে পারি না। তা আমার একদম পোষায়নি পোস্টারটা, কোনো ভাইবস দিচ্ছে না। সানি দেওলের জন্মদিনে এরম একটা উপহার আই থিঙ্ক না দিলেও চলতো। দেখা যাক এই সিনেমাটার ভবিষ্যৎ কী হয়, বলিউডেও রিলিজ করবে, সাউথও রিলিজ করবে, প্যান ইন্ডিয়া মুভি হতে চলেছে, তোমাদের এই পোস্টারটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আমি খুব একটা আশা রাখতে পাচ্ছি না এই কাস্টের নতুন পক্ষে। যাই হোক, এটা তোমাদের এটা নিয়ে কি বক্তব্য কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, মতো বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো।